অসংখ্য ধন্যবাদ আমাদের সঞ্চিত চ্যাটার্জি মহাশয়কে। এখন আমরা সংক্ষিপ্তভাবে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আমাদের কামরাবাদ অঞ্চলের বিশিষ্ট সমাজসেবী শিক্ষক এবং কামরাবাদ গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য মাননীয় হারানচন্দ্র মণ্ডল মহাশয়। আমরা ওনার মুখ থেকে আজকের এই পবিত্র দিনে ওনার মূল্যবান সংক্ষিপ্ত বক্তব্য শুনব। আমি অনুরোধ করছি আমাদের বিশিষ্ট শিক্ষক এবং সমাজসেবী কামরাবাদ গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য মাননীয় হারানচন্দ্র মণ্ডল মহাশয়কে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য। নমস্কার, আজকের একটা শুভ দিন, শুভক্ষণ, ভাতৃদ্বিতীয়ার শুভ লগ্নে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমরা সবাই সোনারপুর উত্তর বিধানসভার মধ্যে অন্তর্গত ফিরদৌসী বেগমের শুভাকাঙ্ক্ষী। গত কয়েক বছর ধরে আমাদের বিধায়িকা মাননীয় ফিরদৌসী এই একটা শুভ দিনে সমস্ত স্তরের তৃণমূল কংগ্রেস কর্মীদের নিয়ে এবং ভ্রাতৃত্ব বন্ধনে সবাইকে আবদ্ধ করেন। আমরা দিদির কাছ থেকে এমন শুভ ভাই ফোঁটা বন্ধনে আবদ্ধ হয়ে আমরা সামাজিক বিভিন্ন কাজে আমরা যাতে শুভভাবে সম্পন্ন করতে পারি তার জন্য আমরা এগিয়ে যাব। আরও একটা কথা, আগামী দিনে আগামী বছরে যে বিধানসভা নির্বাচন 2021 আসছে, আমরা দিদির এই শুভ ভাতৃদ্বিতীয়ার টিপকে সম্বল করে দিদির জন্য আমরা আপ্রাণ চেষ্টা করব যাতে দিদিকে উত্তর বিধানসভায় আবার বিপুল পরিমাণ ভোটে জয়যুক্ত করে আমরা আনতে পারি। সবাইকে আমার দীপাবলির শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে সবাই ভালো থাকবেন। যে পরিস্থিতির মধ্যে আমরা আছি, আমরা সবাই জানি যে সারা বিশ্বে, পৃথিবী, পশ্চিমবঙ্গে সর্বত্র করোনা ভাইরাসে আমরা আক্রান্ত, সংক্রমিত। এই পরিস্থিতির মধ্যেও আমরা বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে সমবেত হই, আজও সেই শুভ দিন, শুভক্ষণে সমবেত আমরা হয়েছি। সবাই ভালো থাকবেন, সবাইকে নমস্কার প্রণাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। অসংখ্য ধন্যবাদ আমাদের বিশিষ্ট সমাজসেবী এবং শিক্ষক কামরাবাদ গ্রাম পঞ্চায়েত সদস্য হারানচন্দ্র মণ্ডল মহাশয়কে। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আমাদের বিশিষ্ট সমাজসেবী ইন্সপেক্টর অব স্কুল আব্দুল আওয়াল মহাশয়। আজকের এই শুভক্ষণে আপনা ওনার কাছ থেকে একটা ছোট্ট পরিবেশন আমরা শুনে নেব। নমস্কার, অভিনন্দন প্রত্যেককে, প্রীতি শুভেচ্ছা এই পবিত্র দিনের উপস্থিত সকলকে। ভাইফোঁটা
সত্যিই একটা পবিত্র অনুষ্ঠান। ভাই বোনের যে প্রীতির বাঁধনে বাঁধার জন্যে আমরা বিভিন্ন জায়গাতেই এই অনুষ্ঠান করছি। এখানে বিশেষ গুরুত্বপূর্ণ একটি অনুষ্ঠান, আমাদের মাননীয় এমএলএ মহাশয়া আছেন, উপস্থিত অনেকেই আছেন। আমি বক্তব্য না রেখে আমি একটা ছোট্ট গান পরিবেশন করছি ভাইফোঁটা উপলক্ষে। আমাদের বোনেদের ভাবনা চিন্তা, ভাইদের ভাবনা চিন্তার উপর দাঁড়িয়ে সারা বছর থাকে মন এই দিনেরই আশাতে, সারা বছর থাকে মন এই দিনেরই আশাতে, আসবে কাছে ভাই যে আমার ভাই ফোঁটার দিনেতে, আসবে কাছে ভাই যে আমার ভাই ফোঁটার দিনেতে, যমুনা দে জমকে ফোঁটা আমি আমার ভাইকে, যমুনা দে জমকে ফোঁটা আমি আমার ভাইকে, এলো এলো রে সেই দিন আজ ভাই ফোঁটার দিন, এলো এলো সেই দিন আজ ভাই ফোঁটার দিন। যার সাথে বড় হলাম একই মাটির পরে, পেলাম যে আজ তারি ফোঁটা আমারই কপালে, যার সাথে বড় হলাম একই মাটির পরে, পেলাম যে আজ তারি ফোঁটা আমারই কপালে, আজ এমন শুভ দিনে বাঁধি প্রীতির বাঁধনে, আজ এমন শুভ দিনে বাঁধি প্রীতির বাঁধনে, ভাই সকলের মন এলো এলো রে সেই দিন আজ ভাই ফোঁটার দিন, এলো এলো রে সেই দিন আজ ভাই ফোঁটার দিন। সব মানুষের রক্ত যে লাল হয়, মানুষের কর্মই হয় তার পরিচয়, সব মানুষের রক্ত যে লাল হয়, মানুষের কর্মই হয় তার পরিচয়, স্নেহ প্রীতি ভালোবাসা জীবনেরই এক নাম, স্নেহ প্রীতি ভালোবাসা জীবনেরই এক নাম, যে রহিম যে শিশু, যে রহিম সেই শিশু যিশু, কেউ তাকে ডাকে রাম, স্নেহ প্রীতি ভালোবাসা জীবনেরই এক নাম, যেই রহিম সেই যিশু, কেউ তাকে ডাকে রাম, এসো আজকে সবাই মিলে যাই সব ভেদাভেদ ভুলে, আজ আজকে সবাই মিলে যাই ভেদাভেদ ভুলে, শুরু করি নতুন জীবন, এলো এলো রে সেই দিন আজ ভাই ফোঁটার দিন, এলো এলো রে সেই দিন আজ ভাই ফোঁটার দিন। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আজকের এই খুব সুন্দর মুহূর্তে, একটা সুন্দর ভাতৃত্বের বন্ধনের উপর গান গাইলেন আব্দুল আওয়াল মহাশয়। আমাদের বিধায়কের উদ্যোগে প্রতি বছরই সোনারপুর
উত্তরের বুকে এই পবিত্র ভাতৃত্ব বন্ধনের উৎসব, এই ভাইফোঁটা উৎসব হয়। আমাদের জগৎটাকে বানাতে হবে ট্রাই অ্যাক্টিভ সেফ। এই ভাইফোঁটার উৎসব সোনারপুর উত্তরকে এক অন্যতম স্তরে নিয়ে গেছে, যার কাণ্ডারি আমাদের সোনারপুর উত্তর বিধানসভার বিধায়ক মাননীয় ফিরদৌসী বেগম মহাশয়া। আজকে আমরা সবাই সেই শুভ মুহূর্তে একত্রিত হয়েছি। আমরা এই শুভ মুহূর্তে সংক্ষিপ্তভাবে বক্তব্য শুনব আমাদের নরেন্দ্রপুর থানার ভারপ্রাপ্ত আইসি মাননীয় সুখময় চক্রবর্তী মহাশয়ের কাছ থেকে। তিনি আমাদের সমস্ত সামাজিক ক্ষেত্রে আমাদের সহযোগিতা এবং উৎসাহিত করেন। সেই নরেন্দ্রপুর থানার আইসি মাননীয় সুখময় চক্রবর্তী মহাশয়কে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। নমস্কার। উপস্থিত আমাদের সকলের প্রিয় এলাকার বিধায়িকা শ্রীমতী ফিরদৌসী বেগম, উপস্থিত রয়েছেন রাজপুর সোনারপুর পৌরসভার প্রশাসক মন্ডলীর সদস্য নজরুল বাবু, উপস্থিত রয়েছেন অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ, আমি কারো নাম বললাম না। আমাদের এই রকম বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের মাধ্যমে একটা সম্প্রীতির বাতাবরণ তৈরি হয়। ঠিক তেমনি একটা সামাজিক অনুষ্ঠান এই ভ্রাতৃদ্বিতীয়া। আমরা ছোটবেলা থেকে সবচেয়ে বেশি ঝগড়া কিন্তু ভাই বোনেরাই করি, ঝগড়া মারপিট করতে করতে বড় হই। কিন্তু এই ঝগড়া মারপিট করতে করতে যে বড় হচ্ছি, তার ভেতরে যে একটা অন্তর্নিহিত সম্প্রীতির ভাব রয়েছে, আমরা ভাই বোনে যখন ঝগড়া করছি, যদি ঝগড়া করতে করতে একজন পড়ে যায় লাগিয়ে, হয়তো বোন পড়ে গেলে ভাই কিন্তু তাকে টেনে তুলে আগে আদর করে তার পা কেটে গেলে তাকে আগে ওষুধ লাগিয়ে দেবে। অর্থাৎ ভেতরে সেই সম্প্রীতির মনোভাব রয়েছে। এই সম্প্রীতির মনোভাবকে একটা সামাজিক রূপ দেওয়া, সেটাই হচ্ছে আজকের ভ্রাতৃদ্বিতীয়া। আজকের বৃহত্তর ক্ষেত্রে এই ভ্রাতৃদ্বিতীয়া আমাদের সমাজের মধ্যে, সমস্ত স্তরের মানুষের মধ্যে একটা সম্প্রীতির প্রতীক। সেই সম্প্রীতির প্রতীককে উদযাপন করার জন্য আমাদের মাননীয় বিধায়িকা যেভাবে উদ্যোগ নিয়েছেন, সেজন্য আমি তাকে ধন্যবাদ দিচ্ছি। এবং এখানে প্রত্যেকে উপস্থিত যারা যারা হয়েছেন, প্রত্যেককেই আমি স্বাগত জানাচ্ছি যে এই সম্প্রীতির উৎসবে আমরা সামিল হলেই আগামী দিনে আমরা সামাজিক সম্প্রীতি আরো বৃহত্তর ভাবে পালন করতে পারবো। থ্যাংক ইউ ভেরি মাচ। অসংখ্য ধন্যবাদ আমাদের নরেন্দ্রপুর থানার আমাদের ভারপ্রাপ্ত আইসি মাননীয় সুখময় চক্রবর্তী মহাশয়কে তার মূল্যবান এই বক্তব্যের জন্য। আমাদের গ্রিন পার্ক পুজো প্রাঙ্গণে আমাদের যে ভাইফোঁটা উৎসব 2020, যে উৎসবের সূচনা করেছিলেন আমাদের সোনারপুর উত্তর বিধানসভার মানবতার প্রতীক আমাদের প্রিয় বিধায়ক মাননীয় ফিরদৌসী বেগম মহাশয়া, আজকে সেই শুভ উৎসবের শুভ মুহূর্তে আমরা সবাই একত্রিত হয়েছি। সমাজের প্রত্যেকটা স্তরের মানুষকে আজকের এই ভাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে, সমস্ত কুলুষতাকে দূর করে মানবতার ধর্মের পূজারি হয়ে, মানবতার পূজারি হয়ে এই মানব ধর্মকে আমরা বিশ্বের দরবারে, মানব ধর্মের ধ্বজাকে সবার উপরে তুলে ধরব, এই প্রতিজ্ঞা বন্ধনে আবদ্ধিত হতেই আজ আমরা সবাই একত্রিত হয়েছি। আর কিছুক্ষণের মধ্যেই আমরা শুরু করে দেব। একদম শুরুর মুহূর্তেই আমরা আমাদের এই যে উৎসব, এই উৎসবের যিনি কাণ্ডারি, এই উৎসব যাকে কেন্দ্র করে, যিনি এই উৎসবকে আমাদের মনের মণিকোঠায় গেঁথে দিয়ে আমাদেরকে নিজের হৃদয়ে জায়গা দিয়েছেন এবং আমাদের হৃদয়ে যিনি গেছেন, সেই আমাদের সবার প্রিয়, আমাদের মধ্যমণি, সোনারপুর উত্তরের মানবতার প্রতীক, সোনারপুর উত্তর বিধানসভার বিধায়ক মাননীয় ফিরদৌসী বেগমের মুখ থেকে আমরা শুনে নেব
তার আজকের দিনের মূল্যবান কথা। নমস্কার, আজ ভাতৃদ্বিতীয়ার শুরুতেই আমি সবাইকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই। আমরা শারদ উৎসব পার করেছি, কালী পুজো ভাতৃদ্বিতীয়ায় এসছি, লক্ষ্মী পুজো তার মাঝখানে হয়েছে। সবাইকে আমার শুভেচ্ছা অভিনন্দন। একটু আগে আইসি সাহেব এখানে বলেছেন, এবং আমার সোনারপুর উত্তর বিধানসভার সাংগঠনিকভাবে প্রশাসনিকভাবে যারা সবসময় আমার সঙ্গে থেকে আমার সার্বিক উন্নয়ন, বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন, এবং প্রত্যেকের পাশে থেকে যে সহযোগিতা, আমার সঙ্গে যে সহযোগিতা, সবাইকে নিয়েই আজকে এখানে একটা সুন্দর ভাতৃদ্বিতীয়া যেহেতু ভাই ফোটার একটা অনুষ্ঠান রাখা হয়েছে। আমরা জানি আমাদের যেহেতু আমরা সবাই একসঙ্গে সঙ্গবদ্ধভাবে সবাই চলি, কেউ আমাকে বৌদি, কেউ আমাকে দিদি, ব্যক্তিগতভাবে অনেকেই অনেক নাম দিয়ে ডাকেন, কিন্তু আমরা চাই সবাই একটা বন্ধনে আবদ্ধ হয়ে আমরা সবাই সোনারপুর উত্তর বিধানসভা একটা সুন্দর জায়গায় রূপ দেব, সুন্দর জায়গা পরিচালনা করব। আমরা সঙ্গবদ্ধভাবে একসঙ্গে সব ধরনের মানুষ যে আমরা এক, বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী তিনি সবসময় সেই বার্তা দিতে চান, আমরা সেইটাই বাস্তবে পরিণত করি এবং করব। আগামী দিন একসঙ্গে থাকব, সেই অঙ্গীকারবদ্ধ হওয়ার যে জায়গা আজকে এই ভাতৃদ্বিতীয়ায় আমার মনে হয় আমরা সবাই, সব ভাই বোন আমরা সবাই একসঙ্গে মিলেমিশে আমরা সবাই সবার সাথে থেকে এলাকার উন্নয়ন, পাড়ার উন্নয়ন, বাংলার উন্নয়ন, সব উন্নয়ন আমরা সব করব, এবং প্রত্যেকের পাশে থেকে সহযোগিতা করব। এটাই আমাদের ব্রত, এটাই আমাদের কামনা, এবং এইভাবে আমরা এগিয়ে যেতে চাই। আমরা বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাত শক্ত করতে চাই। আমরা সবাই সবার সঙ্গে থেকে সবার সঙ্গে সহযোগিতা করে আমরা এগিয়ে যাব। আজকে এখানে অনেকক্ষণ থেকে আমাদের ওই অনুষ্ঠান শুরু হয়েছে, আপনারা এখানে উপস্থিত হয়েছেন, আমার এই অঞ্চলের সাংগঠনিক প্রশাসনিক সবাই, আমার পঞ্চায়েত সমিতি সভাপতি থেকে শুরু করে আমার এই অঞ্চলের প্রধান, উপপ্রধান, এবং আমার পৌরসভার কোঅর্ডিনেটর হিসেবে যারা কাজ করছেন, এবং আরো অন্যান্য প্রত্যেকেই আমার বিশিষ্ট ব্যক্তিবর্গ এই অঞ্চলের, এবং গ্রিন পার্ক এই অঞ্চলে যেহেতু অনুষ্ঠানটা আমরা গ্রিন পার্কে করছি, এই গ্রিন পার্কেও অনেক আমার বয়োজ্যেষ্ঠ সম্মানীয় ব্যক্তিবর্গ ওনারা আছেন, সবাইকে আমি আজকে এখানে ভাতৃবন্ধনে আমরা সবাই একে অপরের সঙ্গে একটা ভাই বোনের সম্পর্কে আবদ্ধ হব, এবং সেইভাবে আমরা এগিয়ে যাব। সবাইকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সামনে ছট পুজো, সেটার দিকেও আমাদের এবারে খেয়াল রাখতে হবে। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আমাদের সোনারপুর উত্তর বিধানসভার আমাদের প্রিয় বিধায়ক মাননীয় ফিরদৌসী বেগম মহাশয়াকে। আজকে আমরা সবাই যেমন ভাইফোঁটা উৎসবে সবাই ভাইফোঁটা নেব, পাশাপাশি আজকের দিন আমরা শপথও গ্রহণ করব। আমাদের এই ভাতৃত্বের বন্ধন আমাদের এই সোনারপুর উত্তরের সমাজকে ভারতবর্ষের কাছে একটা কুলুষ মুক্ত সমাজ, একটা সামাজিক বন্ধনে আবদ্ধ, ভাতৃত্বের বন্ধনে আবদ্ধিত একটা উন্নত মানের সমাজ আমরা উপহার দেব। এই শপথে বা এই অঙ্গীকারেও আমরা আজকে অঙ্গীকারবদ্ধ হব। আমরা চলে যাব আমাদের মূল যে ভাইফোঁটা অনুষ্ঠান, সেই ভাইফোঁটা অনুষ্ঠানে। তার আগে সংক্ষিপ্তভাবে আমাদের এই গ্রিন পার্ক সার্বজনীন দুর্গোৎসব পুজো কমিটির সাধারণ সম্পাদক বিশিষ্ট সমাজসেবী বিশ্বজিৎ দাস মহাশয়ের কাছ থেকে আমরা আজকের এই পবিত্র ক্ষণে সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করবেন। গ্রিন পার্ক উন্নয়ন সমিতির সভাপতি অরুণ কুমার দাস বাঘাদা। নমস্কার। আজকে আমরা এখানে
সমবেত হয়েছি একটা উদ্দেশ্যে, যে আমরা আজকে আইপোটা যেরকম যেরকম বাড়িতে আমি ফোটা নিয়েছি আমার বোনের কাছ থেকে, উত্তর বিধানসভার প্রোগ্রাম গত বছর এখানে হয়েছিল, আমরা ছিলাম, এই যে কি সাংঘাতিক উদ্যোগ, যে উদ্যোগকে চিন্তা করা যায় না, যে উত্তর বিধানসভা সাংগঠনিক যারা আছে তারা এখানে উপস্থিত হয়েছেন, প্রত্যেককে আমাদের এমএলএ ফোটা দেবে, ভাই বোনের একটা সম্পর্ক, এই সম্পর্কের মধ্য দিয়ে আমাদের আজকের দিনটা পালন হবে, আশা করব আগামী দিনও ঠিক এইভাবে যেন আমরা ভ্রাতৃত্ব বোধ বজায় রেখে আমরা এই অনুষ্ঠান করতে পারি। এটি নিয়ে কথা বলে আমি সবাইকে বলে যাই। অসংখ্য ধন্যবাদ আমাদের গ্রিন পার্ক উন্নয়ন পরিষদের সভাপতি মহাশয়কে। এখন আমরা চলে যাব আমাদের আজকের যে মূল আমাদের যে অনুষ্ঠান, সেই মূল অনুষ্ঠানে আমরা চলে যাব। আমাদের আমাদের মধ্যে উপস্থিত আমাদের সমাজের বিশিষ্ট জনকে ভাই ফোঁটা দিয়ে ভ্রাতৃত্বের পবিত্র বন্ধনে আবদ্ধ করব। আমাদের সোনারপুর উত্তর বিধানসভার আমাদের প্রিয় বিধায়ক মাননীয়া ফিরদৌসী বেগম মহাশয়া, আজ আমরা সেই পবিত্র ক্ষণের মুহূর্তে আমরা রয়েছি, আমরা এসে গেছি আমাদের বহু প্রতীক্ষিত সেই সময়, আমরা সারা বছর আমরা অপেক্ষা করে থাকি এই দিনটির জন্য, যে দিনে আমরা সবাই আমাদের এই সোনারপুর উত্তর বিধানসভার মানব ধর্মের পূজারী আমাদের প্রিয় বিধায়ক মাননীয় ফিরদৌসী বেগম মহাশয়া, তিনি আজকের এই পবিত্র ক্ষণে সবাইকে ভাই ফোঁটার পবিত্র বন্ধনে আবদ্ধিত করবেন, এবং আমরা সবাই একসাথে প্রতিজ্ঞাবদ্ধ হব যে আমরা এই সমাজ সোনারপুরের সমাজকে এক উন্নততর সমাজের রূপে রূপদান করব, যে সমাজ বাকি অন্যান্য সমাজেকে পথ দেখাবে, এগিয়ে আসবে সোনারপুর উত্তরকে দেখে যে কিভাবে মানব ধর্মকে রক্ষা করা যায়, কিভাবে মানব ধর্মের পূজারি হয়ে মানবতা ধর্মের জয়ধ্বজাকে এগিয়ে নিয়ে যেতে হয়, সেই পথপ্রদর্শক হিসেবে উঠে আসুক সোনারপুর উত্তর, আর সেই পথপ্রদর্শক হিসেবে উঠে আসুক সোনারপুর উত্তর বিধানসভার বিধায়ক মাননীয় ফিরদৌসী বেগম মহাশয়া। আচ্ছা, আমরা এবারে আমাদের ভাইফোঁটা শুরু করছি, কিন্তু এখানে আমরা যারা আছি সবাই একটুখানি, আমি পিসি আমার এখানে এসেছেন, তো পিসি একটুখানি বলুক
যেহেতু এখানে সপ্তাহ তো নিয়ম হচ্ছে না, অনেকটা ইয়ে আছে, লোকজন অনেক, তো পিসি একটু বলে দিচ্ছেন নিয়মটা উনি কি কি করে এসেছেন। নমস্কার, আমার সমস্ত ছোট ছোট ভাই বা বড় দাদারাও আছে। আজকে আমি যে নিয়ম নিয়ে এসেছি এখানে, যেটা ধান দুব্বা চন্দন আর মধু দই, তার উপরে আমি সমস্ত ভাইদের জন্য কামনা করেছি প্রদীপ জ্বালিয়ে, প্লাস ওখানে ধূপকাঠিও আমার জ্বলছে, ওইগুলো আমি নিচে আনতে পারিনি, কারণ একটা আগুনের জিনিস তো। আমি সমস্ত ভাইদের জন্য কামনা করে এসেছি ওখানে, এমনকি আমার এই বৌদির জন্য। বলো ভাইয়ের কপালে, ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমেরে ফোঁটা, আমি দিই আমার ভাইয়ের কপালে ফোঁটা। আমাদের বিধায়ক সোনারপুর উত্তর বিধানসভার মাননীয় ফিরদৌসী বেগম মহাশয়া, উপস্থিত বিশিষ্ট ব্যক্তি সমাজসেবী এবং এই সোনারপুর উত্তরে বিশিষ্ট জনকে ভাই ফোঁটা দিয়ে ভাতৃত্বের বন্ধনে আবদ্ধিত করছেন। আমরা সমস্ত ভাইয়েরা দাদারা এবং উপস্থিত সবাই, আমরা সকলে প্রার্থনা করি ঈশ্বরের কাছে, আমাদের বিধায়ক, আমাদের সকলের প্রিয় মাননীয় ফিরদৌসী বেগমকে পরম করুণাময় ঈশ্বর যেন আশীর্বাদ করেন, তিনি যেন সকল যুদ্ধে জয়ী হয়ে সকল কাজে সফল হয়ে আমাদেরকে এইভাবেই একত্রিত করে রাখুন, এবং আমরা এইভাবেই একত্রিতভাবেই আমরা এগিয়ে যাব, আমরা এগিয়ে যাব আমাদের মানবতার ধ্বজা হাতে ধরে, আমরা এগিয়ে যাব পবিত্র বন্ধনের ধ্বজা হাতে ধরে, সমাজের সমস্ত কলুষতাকে মুক্ত করে আমরা জয়ী হব মানব ধর্মের মন্ত্রে, মানব ধর্মের দীক্ষায়, মানব ধর্মের পূজায়। সেই আমাদের সোনারপুর উত্তরের, আমাদের মানব ধর্মের পূজারী, মানবতার প্রতীক মাননীয় ফিরদৌসী বেগম আজ উপস্থিত বিশিষ্ট ব্যক্তিদের ভাই ফোঁটা দিয়ে আজ সোনারপুর উত্তরের বুকে যে দৃষ্টান্ত তিনি স্থাপন করেছেন, সেই দৃষ্টান্ত আজ সোনারপুর উত্তর ছাড়িয়ে পৌঁছে যাক এ বিশ্বের সেই সমস্ত প্রান্তে যেখানে সমাজ কলুষ মুক্ত হওয়ার সংগ্রাম করছে, যেখানে সমাজে এখনো মানবতার ধ্বজা জয়ী হয়নি, উদিত হতে পারেনি, তারাও আজ আজকে এই পবিত্র উৎসব দেখে তারা শক্তি পাক, তারা বল পাক, তারা সেই যুদ্ধে জয়ী হোক, এবং তারা
তাদের সমাজকে কলুষ মুক্ত করুক এই প্রার্থনা রেখে আমাদের বিধায়ক আজ উপস্থিত সবার কপালে ভাই ফোঁটা দিচ্ছেন ভাইয়ের কপালে দিলাম ফোঁটা সেই মন্ত্র উচ্চারণে আজ আমাদের বিধায়ক উপস্থিত বিশিষ্ট ব্যক্তিদের ভাতৃত্বের বন্ধনে আবদ্ধ করছেন যে পবিত্র মন্ত্র সমাজের কলুষ মুক্ত করবে সমাজকে এগিয়ে নিয়ে যাবে সেই মন্ত্রে আজকে আমরা সবাই অঙ্গীকারবদ্ধ হচ্ছি আমাদের সোনারপুর উত্তর বিধানসভার পক্ষ থেকে গত বছর থেকে শুরু হওয়া যে ভাই ফোঁটা অনুষ্ঠান সে ভাই ফোঁটা অনুষ্ঠান আমাদের চলছে এরপরে আমাদের বিধায়ক ভাইদের জন্য একটু খাবারের ব্যবস্থা করেছেন প্রত্যেকেই সেখানে অংশগ্রহণ করবেন এবং আমাদের সকাল থেকে আমাদের যে ভাই ফোঁটা অনুষ্ঠান চলছে সেই ভাই ফোঁটা অনুষ্ঠান আমাদের সোনারপুর উত্তর বিধানসভার বিধায়ক শ্রীমতী ফিরদৌসী বেগম তিনি আমাদের
সেই ভাইফোঁট অনুষ্ঠান চালাচ্ছেন। গত বছরও আমাদের শুরু হয়েছিল সোনারপুর উত্তর বিধানসভার পক্ষ থেকে, এবং সেই ভাইফোঁটার এখন বিশ্বজিৎ ডেকে ভাইফোঁটা দিচ্ছেন আমাদের বিধায়ক শ্রীমতী ফিরদৌসী বেগম। আমাদের ভাইফোঁটা এখন বিভাস মুখার্জিকে দিচ্ছেন। আমাদের একের পর এক আমাদের যারা নেতৃত্ব এসছেন, আমাদের কর্মী ভাইরা এসছেন, আমাদের প্রত্যেককেই, তাদের প্রত্যেককে আমরা সোনারপুর উত্তর বিধানসভার পক্ষ থেকে আজকের এই ভাইফোঁটার প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমাদের ভাইফোঁটা আমাদের বিধায়ক গত বছর থেকে যেটা শুরু করেছিলেন সেটা এবছরও আমাদের দ্বিতীয় বর্ষে পদার্পণ করলো, এবং সেই দ্বিতীয় বর্ষে আমরা আমাদের যে ভাইফোঁটা অনুষ্ঠান, সেই ভাইফোঁটা অনুষ্ঠান আমরা আমাদের আজকের এই গ্রিন পার্ক পূজো প্রাঙ্গণে আমাদের সেই ভাইফোঁটা উৎসব সকাল থেকে চলছে। এখানে উপস্থিত হয়েছেন আমাদের নরেন্দ্রপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক মাননীয় শ্রী সুকুময় চক্রবর্তী থেকে শুরু করে আমাদের আছু সোনারপুর পৌরসভার প্রাক্তন সিআইসি বর্তমান প্রশাসক মাননীয় শ্রী নজরুল আলী মণ্ডল উপস্থিত আছেন, আমাদের 29 নম্বর ওয়ার্ডের কোয়ার্ডিনেটর অব্র মুখার্জি থেকে শুরু করে 30 নম্বর ওয়ার্ডের কোয়ার্ডিনেটর সঞ্জিত চ্যাটার্জি থেকে শুরু করে আমাদের 33 নম্বর ওয়ার্ডের কোয়ার্ডিনেটর বিশ্বজিৎ দে, আমাদের আমাদের বিধায়ক শ্রীমতী ফিরদৌসী বেগম আজকের আমাদের খাওয়া দাওয়ার একটা ব্যবস্থা রেখেছেন, সেই খাওয়া দাওয়া আপনারা করে যাবেন মধ্যাহ্ন ভোজের। Thank you.
বিশ্ব অমিত আমাদের সকাল থেকে আমাদের বিধায়ক শ্রীমতী ফিরদৌসী বেগমের পক্ষ থেকে সোনারপুর উত্তর বিধানসভার পক্ষ থেকে যে ভাইফোঁটা সেটা দ্বিতীয় বর্ষে পদার্পণ করলো। এরপরে আমাদের সাংগঠনিক প্রধান নজরুল আলী মণ্ডলকে তাকেও ফোঁটা দেবেন, আমাদের আমাদের প্রদীপ চক্রবর্তী, টুকাই চক্রবর্তী, আমাদের যারা এখনো দেয়নি, অভিজিৎ গাঙ্গুলিকে বলবো বসার জন্য, আবিদ সঞ্জয় সেনগুপ্ত আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন, তাকে আমরা সোনারপুর উত্তর বিধানসভার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। এদিক দিয়ে আসো, পিন্টু দেবনাথ অনেকটা পিছনে বসে আছেন আমি দেখতে পাচ্ছি, অজুদা আসো, গণেশ প্রসাদ, হ্যাঁ সুকান্ত মণ্ডল, প্রত্যেককে বলছি একটু আগে আসার জন্য। পিসি পিসি দাদাকে তুমি ফোঁটা দেবে, উনি কিন্তু ফোঁটা দেওয়া হয়নি। Thank you.
বাপ্পা হয়ে গেছে, এবার যাদের হয়নি তাদেরকে একটু জায়গাটা করে দিতে হবে, যাদের হয়ে গেছে তারা একটু উঠে সরে গেলে বা যারা চলে যাও, আমাদের যারা বাকি আছে পিন্টুদা থেকে শুরু করে আমি প্রত্যেককে বলবো, যাদের যাদের হয়নি তারা প্লিজ একটুখানি আমাদের এখানে চলে আসুন। আচ্ছা আমি বিধায়ককে বলবো একটু আমাদের 30 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে তারা একটু অনেকক্ষণ দাঁড়িয়ে আছেন, এরপরে আমাদের অভিজিৎ সেনগুপ্ত, জয়দীপ দে, যারা যারা বাকি আছে প্রত্যেককে বলছি, আবিদ তাদেরকে বলবো বসে যাওয়ার জন্য, বললে তো বসে যাও, পিন্টু দেবনাথ, যাদের যাদের হয়ে গেছে তাদেরকে বলবো, অন্য যাদের হয়নি তাদের একটু জায়গা করে দেওয়ার জন্য। হ্যাঁ এদিকটা, এখানটায়, এখানটায়, এই সামনেটায়, সামনেটায় চলে আসার জন্য। উপর থেকে দুব্বা নিয়ে আসো তো, আমার মাকে বলো দুব্বা দুব্বা দিতে, দুব্বা সব ভাইরা বসেছেন, আমাদের বিশিষ্ট সকল ভাই। ওদিক থেকে শুরু করুন, ওদিক থেকে শুরু করুন,
এবার আমাদের এদিকের পিন্টু দেবনাথ, আমি বলছি একটা বসার জন্য আমাদের সুভাশিস যারা দেয়নি বিধায়ক, তাদেরকে এখন ফোটা দেবেন। বসছি বসছি। আচ্ছা, আমাদের বিধায়ককে বলবো, এখানে পিন্টু দেবনাথ, গণেশ প্রসাদ, সঞ্জয় সেনগুপ্ত হয়ে গেছে। আচ্ছা, পিসিকে বলছি, পিসি এদিকে আসো একটু, এটা রাখো। আমাদের সোনারপুর উত্তর বিধানসভার সাংগঠনিক প্রধান মাননীয় শ্রী নজরুল আলী মণ্ডল, বর্তমান আমাদের আসপুর সোনারপুর পৌরসভার প্রশাসক, তাকে এখন ফোঁটা দিচ্ছেন আমাদের মনিকা ঘোষ। বৌদি বৌদি এদিকে পিন্টু দেবনাথ, রোন আমাদের যারা যারা বাকি, আমাদের এখানে বিধায়ককে বলছি একটু, ও আচ্ছা ছবিটা তুলে নি, রিজু এখন অনেকেই বাকি আছে, আমি নিজে আমরা কেউ এখনো নিইনি, বলতে পারছি না দাঁড়া। বিল্টু দা একটা ভেবেছিলাম আজকে আমি মাইকটা ধরবো না, বাধ্য হয়ে আমি ধরতে হলো। আমি সবার কাছে একটা অনুরোধ করছি যে আজকে আমাদের এই শুভক্ষণে শুভ মুহূর্তে আমরা যে ভাইফোঁটা উৎসব রেখেছি, সবার কাছে অনুরোধ দুপুরের লাঞ্চ দুপুর বলে আবার লাঞ্চ বাজাচ্ছি, হ্যাঁ দুপুরে লাঞ্চ মানে দুটো আলাদা হয়ে যাচ্ছে, একই কথা। লাঞ্চের ব্যবস্থা রাখা হয়েছে, দয়া করে লাঞ্চটা কিন্তু নিয়ে যাবেন, তা নাহলে আমাদের একটু অসুবিধা হয়ে যাবে। পিন্টু দেবনাথ আপনি টেক ফটো বিশ্বজিৎ দাস নন্দকে আজকের আমাদের এই ভাই ফোঁটাতে ফোঁটা দেওয়া হচ্ছে। সবাইকে বলবো জোরে একটা করতালি হোক বিশ্বজিৎ দাসের জন্য। বিশ্বকে দেওয়া হচ্ছে, তাই তো? বিশ্ব দেওয়া হয়েছে, এবারে বাপ্পা হচ্ছে, তারপরে আমাদের প্রিয় গায়ক সুভাশিস একটা গান গাইতে হবে এবারে, ভাই বোনের উপর দিয়ে গান, এটা সুভাশিস গাইবে, সুভাশিস এদিকে আয়, সুভাশিস এদিকে আয়, হিন্দি হোক বাংলা হোক
ভাই বোনের উপরে আর গান গাও পিন্টু দেবনাথ পিন্টু দেবনাথ আমাদের সুকান্ত মণ্ডল আমাদের অজু আছে গণেশ প্রসাদ আছে পাপাই আছে পাপাই মানে ডবল নেবে ফটো মানে ডবল হয়ে যাবে পাপাই শুভাশিস তোমার ছবিটা তুমি বন্ধ করে পেয়ে চলে সেখানে জয় হয়নি তো তোমার জয় ছবি ফোটা হয়েছে বিল্টু হয়েছে বিল্টু যারা জয় আচ্ছা না সঙ্গীত পরিবেশনে আছেন এখন আমাদের শুভাশিস মুখার্জি আচ্ছা আমাদের এই বিশ্ব নয় কিন্তু আমাদের এখানকার বিশ্ব আমাদের বিশ্ব লোকাল বিশ্ব দক্ষিণ কোনাগালি বিশ্ব মিলন সঙ্গে বিশ্ব শুভাশিস এখন গান গাইবে একটা ভালো তো ভাই ফোটাতে সকলকে আমার শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে কিশোর কুমার তারা অসাধারণ গান গাইব যেটা আজকের দিনে প্রয়োজন আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো আমায় পড়বে মনে কাছে দূরে যেখানেই থাকো আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো আমায় পড়বে মনে কাছে দূরে যেখানেই থাকো ও হো হো লা 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 হাওয়ার গল্প আর পাখিদের গান শুনে শুনে আজ এই ফাল্গুনে দুটি চোখে স্বপ্ন শুধু আঁকো আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো আমায় পড়বে মনে কাছে দূরে যেখানেই থাকো আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো আমায় পড়বে মনে কাছে দূরে যেখানেই থাকো থ্যাংক ইউ আচ্ছা কেউ যাবেন না আমাদের এখানে দুপুরের একটু লাঞ্চ করা হয়েছে আহার করা হয়েছে দুপুরের একটু আহার করা হয়েছে কেউ যাবে না কিন্তু আমার দাদারা ভাইয়েরা এবং যারা আছেন সবাই থাকবেন আরো গান হবে গল্প হবে আমাদের সঙ্গে আমাদের প্রিয় দাদা থাকবে আর আমার প্রিয় বৌদিও থাকবে আপনারা সবাই থাকবেন শুভঙ্কর Thank you.
আবি এই ভাইফোঁটা নেই, বলো তো বলো না, তোরাও শুনবে, সবাই শুনবে। আজকে এখানে গ্রিন পার্ক পুজো প্রাঙ্গণ গ্রিন পার্কে আমরা একটা ভাইফোঁটার অনুষ্ঠান করেছি ভাতৃ দ্বিতীয়া, যেহেতু তো আমরা এখানে একটা ভাইফোঁটার অনুষ্ঠান করেছি। এখানে আমার সোনারপুর উত্তর বিধানসভার সামগ্রিক অঞ্চল জুড়ে যারা সবসময় আমার সঙ্গে থাকেন, আমার এলাকার কাজ করেন, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন করেন, তারা সবাই এখানে উপস্থিত হয়েছে। মোটামুটি ভাবে আমরা প্রায় 11টা থেকে আজকে এই অনুষ্ঠান শুরু করেছিলাম, প্রায় শেষের দিকে শেষ হয়ে এসেছে। সবাইকে আমার এই ভাতৃ দ্বিতীয়া ভাইফোঁটায় আমি সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাই। অনেকের কাছে অনেক বড় আশীর্বাদ পেলাম, ভালো থাকা, সুস্থ থাকা, আরো বেশি বেশি করে কাজ করার আরো আশীর্বাদ পাচ্ছি। তো খুব ভালো লাগছে, যেহেতু আমার এখানে অনেক দাদা, অনেক বয়োজ্যেষ্ঠ, অনেক সম্মানীয় দাদা অনেকেই এখানে উপস্থিত হয়েছিলেন, সব দাদাদের কাছে থেকে আমি অনেক আশীর্বাদ পেয়েছি। আমি কামনা করি আগামী দিনগুলো যেন আমি সবার কাছে থেকে আশীর্বাদ পাই, সবাই যেন আমার আশীর্বাদ করে, যাতে আমি আরো বেশি করে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে পথ, সেই পথ অনুসরণ করে আমি আরো মানুষের জন্য সোনারপুর উত্তর বিধানসভা তথা সম্পূর্ণ জায়গায় মানুষের জন্য আমি আরো কাজ করতে পারি, সেই আশা আমি রাখবো। এবং আজকে এখানে যারা উপস্থিত ছিলেন আমাকে সম্পূর্ণভাবে কৃষি এখানে আছেন, কৃষি খুব সহযোগিতা করেছেন প্রথম থেকে শেষ পর্যন্ত। আমি সবাইকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমরা সবাই একসঙ্গে সংঘবদ্ধভাবে আমরা আমাদের এলাকার উন্নয়ন, সার্বিক উন্নয়ন সবটাই আমরা আমাদের প্রত্যেকে প্রত্যেকের সঙ্গে একটা মৈত্রী বন্ধন, ভ্রাতৃত্বের বন্ধন, আমরা একটা বন্ধনের মাধ্যম দিয়ে আমরা এগিয়ে যাবো, সবাই সংঘবদ্ধভাবে একসঙ্গে কাজ করবো। এটুকুই আমার বলে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ। হ্যালো, সাউন্ডটা বন্ধ করতে হবে। Thank you.